কাস্টমারকে আকর্ষণ করতে মানুষ কত রকম রেস্টুরেন্টই না তৈরি করে থাকে। যেমন দক্ষিণ জাপানের ওকিনাওয়া শহরে অবস্থিত নাহা হারবার ডিনার এই রেস্টুরেন্টটি দেখুন, মনে হচ্ছে একটি মৃত গাছের উপর তৈরি করা হয়েছে কুঁড়ে ঘর। মূলত এই রেস্তোরাঁটি যে গাছের উপর অবস্থিত সেই গাছটি কংক্রিটের তৈরি। মাটি থেকে 20 ফুট উপরে কংক্রিটের গাছের মাথায় অবস্থিত রেস্তোরাঁটি। রেস্তোরাঁয় ওঠার জন্য ব্যবস্থা করা হয়েছে পেঁচানো সিঁড়ি। ভেতরে রয়েছে 2টি রুম, একটি কিচেন রুম এবং কাস্টমারদের খাওয়ার জায়গা, আর গাছের নিচে গাড়ি পার্কিং করার জায়গা। এখানে পাওয়া যায় ওকিনাওয়া অঞ্চলের বিখ্যাত খাদ্য ছাড়াও এই রেস্তোরাঁয় ভোজনবিলাসীরা উপভোগ করতে পারবেন কোরিয়ান, চাইনিজ, ভারতীয় খাবার সহ জাপানের অন্যান্য অঞ্চলের খাবারের স্বাদ। আন্ডার রেস্টুরেন্ট নরওয়ে, বেশ ঠান্ডা একটা পরিবেশ, চারপাশে অসংখ্য মাছের ছড়াছড়ি, সামনে পছন্দসই খাবার, হাতে বই, পাশে বসা পছন্দের মানুষ, খেতে খেতে নানা রঙের মাছের দেখা, হাঙর এবং অক্টোপাসের চলাফেরা দেখা, অনেকটা শরীরে শিহরণ জাগানোর মতোই। বলছিলাম নরওয়ের আন্ডার রেস্টুরেন্টের কথা। নরওয়ের উত্তর সাগরের পানির নিচে 2019 সালে নির্মিত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় পানির নিচে রেস্টুরেন্ট আন্ডার। লম্বায় এর দৈর্ঘ্য 110 ফুট। রেস্টুরেন্টটি মূলত একটি কংক্রিটের তৈরি, দেখে মনে হয় এর অর্ধেক অংশ পানিতে ডুবে আছে। নিচের অংশে রয়েছে 11 মিটার প্রশস্ত সুবিশাল গ্লাসের জানালা, যেটা দিয়ে খাওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবেন সমুদ্রের তলদেশের সৌন্দর্য। ফলে জলপৃষ্ঠের 8 মিটার নিচে ভোজন রসিকরা অনেকটা একুরিয়ামে বসে খাওয়ার স্বাদ পাবেন। এখানে একসঙ্গে 40 জন অতিথি খাবার খেতে পারবেন এবং জনপ্রতি খরচ পড়বে 36,000 টাকা। নান্দনিক এই জায়গায় খাবার তালিকায় আছে নানা ধরনের স্থানীয় এবং সামুদ্রিক খাবার। অতিথিদের উপকূল থেকে রেস্টুরেন্টে যেতে হলে কাছের একটি প্রবেশপথ পার হতে হয়। পানির প্রায় 16 ফুট নিচে রেস্টুরেন্টের কাঠামোটি টিকে থাকার সবচেয়ে বড় সমস্যা ছিল প্রচুর বাতাস এবং পানির ঢেউ, তাই এটিকে একটু বাঁকা করে তৈরি করা হয় যেন ঢেউ কাটিয়ে টিকে থাকার সক্ষমতা তৈরি হয়। বরফের হোটেল সুইডেন। বরফের হোটেল নামটা শুনতেই কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। আপনি যেই হোটেলটি দেখছেন এটি সম্পূর্ণটাই বরফ কেটে তৈরি করা হয়েছে। হোটেলটির ভেতরে রয়েছে থাকার জন্য অনেকগুলো রুম, যেগুলো বরফ কেটেই তৈরি করা হয়েছে। মাথার উপর ছাদটিও বরফের তৈরি, বসার জন্য টেবিল, শোয়ার জন্য বিছানাটিও বরফের। এখানে বরফের বিছানায় একরকম থার্মাল স্লিপিং ব্যাগে ঘুমাতে হয়। আরও রয়েছে বরফের তৈরি বার, যেখানে বরফের তৈরি গ্লাসে করে পানীয় পরিবেশন করা হয়। মোট কথা, এখানকার সব কিছুই বরফের তৈরি এবং পর্যটকদের থাকা খাওয়ার জন্য হোটেলটিতে সব রকম ব্যবস্থা রয়েছে। সত্যি এত কিছু ভাবা যায় না। এই হোটেলটি প্রতি বছর শীতকালীন সময়ে তৈরি করা হয় এবং 5 থেকে 6 মাস এটি টিকে থাকে। তারপর বরফ গলে নদীর পানির সাথে চলে যায়। পরের বছর আবার নতুন করে এটি নির্মাণ করা হয়। হোটেলটি তৈরি করা হয় পর্যটকদের জন্য। এখানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন এবং এখানে রাত্রিযাপন করেন। প্রতি বছর গড়ে 50,000 মানুষ হোটেলটি ভাড়া নেন। আপনি যদি এখানে থাকতে চান তাহলে প্রতি রাত্রের জন্য 50,000 থেকে শুরু এবং 1,50,000 টাকা পর্যন্ত রুম রয়েছে। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।